ওয়েলকাম বন্ধুরা আমাদের ইউটিউব চ্যানেল কি অব সাকসেস এই চ্যানেলে এটা হলো বেসিক্যালি একটা টেট প্রিপারেশান গ্রুপ চ্যানেল এই চ্যানেলে নিয়মিতভাবে প্রাইমারি টেট আপার প্রাইমারি তাদের যে সমস্ত বিষয়সমূহ মানে এক একটা ট্রেডের যে পাঁচখানা করে সাবজেক্ট থাকে প্রতিটা সাবজেক্টের উপরে পর্যায়ক্রমে টিউটোরিয়াল দেওয়া হবে তো প্রাইমারি ট্রেড আপার প্রাইমারি সিটেট এই টেট এই যেটা কমন একটা সাবজেক্ট পেডাগগি বা চাইল্ড সাইকোলজি তার উপরে আজকে একটা টিউটোরিয়াল প্রথমে বানিয়ে সবাইকে দেওয়ার চেষ্টা করছি আশা করছি এই টিউটোরিয়াল সবারই কোনো না কোনো কাজে লাগবে তো আজকে যেটা টপিক সেটা শুরু করা যাক আজকে এই টিউটোরিয়ালটা যে টপিকের উপরে আলোচনা করা করব সেটা হলো দর্শন ও শিক্ষা তারপর দু নাম্বার যে টপিকটা থাকবে সেটা হলো পাশ্চাত্য ও প্রাচ্য দর্শন তারপর মহান শিক্ষাবিদগণের গণের শিক্ষা দর্শন এই তিনটে যে টপিক যারা বিএডের বিএড বা ডিএলএড কমপ্লিট করেছো তারা প্রত্যেকে এই জিনিসগুলো কিন্তু পড়েছ সেই জিনিসগুলোর উপরে ভিত্তি করেই কিছু এখানে সহ আলোচনা করব তো কোশ্চেনটা আছে সেটা প্রথমে দেখা যাক দেখো এক নাম্বার যে কোয়েশ্চেনটা আছে সেটা হলো প্রতি মানুষই জন্মগতভাবে দার্শনিক এ কথা কে বলেছেন আছে রেমন্ড হার কি আছে রাধাকৃষ্ণন তো এখানে যেটা সঠিক অ্যান্সার সেটা হল বি সোপেন হাওয়ার ইনি যেটা বলেছিলেন সেটা হলো প্রতি মানুষই জন্মগতভাবে দার্শনিক এরপর দু নম্বর কোশ্চেনে যেটা আছে দেখো সেটা হলো এডুকেশন শব্দটি কোন ল্যাটিন শব্দ থেকে এসেছে বলে মনে করা হয় অপশানগুলো লক্ষ্য করা যাক এডু এডুকেটাম আর ডি নাম্বার অপশানে যেটা আছে উপরের সবগুলো। দেখো এখানে এডু শেয়ার এডু কেয়ার এডুকেটাম তিনটে কিন্তু ল্যাটিন শব্দ যারা বর্তমান দিনের শিক্ষাবিদগণ তারা এই তিনটে ল্যাটিন শব্দ দিয়েই কিন্তু এডুকেশন শব্দটাকে ব্যাখ্যা করেন সুতরাং এখানে যেটা সঠিক অ্যান্সার হবে সেটা হলো অপশন ডি উপরে সবগুলোই সঠিক এটা একটা ভালো কোশ্চেন বিভিন্ন স্টেটেড পরীক্ষায় এই কোশ্চেনটা আসতে দেখা গেছে এরপর তিন নম্বরে যে কোশ্চেনটা আছে সেটা সবাই লক্ষ্য করো দেখো পেস্টোলজি কোন মনোবিজ্ঞানীর উত্তরসূরি এখানে যে আছে এতে আছে রুশো বিতে আছে 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 বেকন সিতে ডিতে জন ডিউই তা এখানে যেটা অ্যান্সার হবে সেটা হলো রুশো পেস্তোলজি হলো রুশোর উত্তর সারি মানে উনি কি করেছিলেন পেস্তোলজি রুশোকেই অনুসরণ করেছিলেন মনোবিদ রুশোকেই অনুসরণ করেছিলেন অনেকেই এই কোশ্চেনের অ্যান্সার গুলো পারবে তবু একবার আলোচনা করে দিচ্ছি যাতে সবারই হেল্প হয় সবাই যাতে ভালোভাবে জন্য নিতে পারে সেই জন্য আর কি চার নাম্বার যে অপশনটা আছে চার নাম্বার যে কোশ্চেনটা আছে সেটা দেখো কে ভাববাদী দর্শনী কেনাদের মধ্যে এ নাম্বারে যেটা আছে সেটা হলো টিপি নান বিতে যেটা আছে লার্ক সিতে আছে মার্ক্স আর ডিতে আছে প্লেটো আমরা জানি যে দার্শনিকদেরকে আমরা ক্যাটাগরি ওয়াইজ চার ভাগে ভাগ করতে পারি একটা হলো ভাববাদী একটা হলো প্রকৃতবাদী প্রকৃতিবাদী একটা হলো বাস্তববাদী আর একটা হলো তার মানে প্রাগমেটিজম রিয়েলিজম মার্কসিজম আর একটা হলো ন্যাচারালিজম তা এই এর মধ্যে ভাববাদী মানে প্রাগমেটিজম যিনি তিনি হলেন প্লেটো তাহলে এখানে যেটা রাইট আনসার হবে সেটা হলো চারের দাগে ডি প্লেটো তারপর পাঁচের দাগের যাক বাস্তববাদীরা কোন পদ্ধতিতে বলেননি বাস্তববাদী মানে বলেন রিয়েলিজমরা এখানে যে অপশন গুলো আমি দেখতে পাচ্ছি তার ভেতরে ওই পদ্ধতি সমন্বয় পদ্ধতি পরীক্ষা পদ্ধতি এই তিন পদ্ধতিতে শিক্ষা দেয়া যেতে পারে এটাকে এই নীতিতে কিন্তু বাস্তববাদীরা বিশ্বাসী ছিলেন তাহলে ওনারা যে নীতিতে শিক্ষাদানের কথা বলেননি বা বিশ্বাসী ছিলেন না সেটার যেটা হবে সেটা হলো অগ্রহী পদ্ধতি তাহলে পাঁচের দাগের ডি হল রাইট অ্যান্সার ছয় দেখা যাক দেখো এখানে বলা হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরকে কোন ধরনের দার্শনিক বলা বেশি যুক্তিযুক্ত চারখান অপশন তোমরা দেখতে পাচ্ছ প্রাগমেটিজম মানে ভাববাদী ন্যাচারালিজম মানে কি প্রকৃতিবাদী তারপরে সিতে যেটা আছে রিয়েলিজম মানে বাস্তববাদী আর ডিতে যেটা আছে মার্কসিজম মানে মার্কসবাদী তো এর ভেতরে রবীন্দ্রনাথ কিন্তু ছিলেন মানে রবীন্দ্রনাথ কিন্তু এই যুক্তির উপরে বিশ্বাস করেই কি করেছিলেন এই নীতির উপরে বিশ্বাস করেই কিন্তু উনি শান্তিনিকেতন প্রতিষ্ঠা করেছিলেন তো এখানে রাইট আনসার যেটা হবে সেটা হলো ছয় ত্যাগের বি ন্যাচারালিজম এরপর সাত নম্বর অপশনটা দেখা যায় সরি সাতের দাগের টা দেখা যাক সাথে দাগের কোয়েশ্চেন কি আছে বুনিয়াদি শিক্ষা পরিকল্পনা কোন মহান শিক্ষাবিদের শিক্ষা দর্শন এখানে তোমরা অপশান গুলো দেখতে পাচ্ছ অপশন এতে আছে মহাত্মা গান্ধী তারপরে বিতে আছে রবীন্দ্রনাথ ঠাকুর সিতে আছে স্বামী বিবেকানন্দ আর ডিতে আছে ঋষি অরবিন্দ তাই এখানে যেটা রাইট আনসার সেটা হলো মহাত্মা গান্ধী উনি কিন্তু বুনিয়াদী শিক্ষা সম্পর্কে সবচেয়ে বেশি পরিকল্পনার কথা বলেছিলেন এটা একটা ওয়েল নন কোয়েশ্চেন এবং এই কোয়েশ্চেনটা পরীক্ষার জন্য খুব ইম্পর্টেন্টও আর এর অ্যান্সারটা ম্যাক্সিমাম জনেরই জানা তারপরে দেখো আটের দাগের কোয়েশ্চেনটা এখানে যেটা বলা হচ্ছে এমিল গ্রন্থটি কে লিখেছিলেন চারখানা অপশান তোমরা দেখতে পাচ্ছ অপশান এতে যেটা আছে প্লেটো বিতে কি আছে সক্রেটিস সিতে কি আছে রুশো ডিতে কি আছে ফ্রাইবেল তো এমিল এটা কিন্তু ইউরোপিয়ান কান্ট্রিগুলোতে বিকৃত বিক্রি হয়েছে এরকম একটা বই সব এরকম একটা বই এই বইটা কিন্তু সবচেয়ে বেশি বিক্রি হয়েছে তো এখানে যেটা রাইট অ্যান্সার হবে আটের দাগে সেটা হলো সি এই বইটা যিনি লিখেছিলেন তার নাম হলো রুশো এরপর নয় দাগের কোশ্চেনটা দেখা যাক এখানে যেটা বলা হচ্ছে উদ্যান উদ্যান বিদ্যালয়ের সঙ্গে কোন মনোবিদের নাম জড়িত মানে কিন্ডার গার্ডেন এখানে অপশনগুলো সবাই দেখতে পাচ্ছ এ নাম্বার অপশান যেটা আছে সেটা হলো ফ্রাইবেল বিতে যেটা আছে সেটা হলো জন ডিউয়ে সিতে আছে হারবার্ট আর ডিতে আছে পেস্টোলজি তো কিন্ডার গার্ডেন এই কথা বলতে আমাদের যে মনবিদের নাম প্রথম মনে পড়ে তিনি হলেন ফ্রাইবেল সুতরাং এর রাইট আনসার যেটা হবে সেটা হলো ফ্রয়বেল নয় দিকে রাইট আনসার হলো অপশান এ এরপর দেখো দশের দাগের কোশ্চেনটা এখানে বলা হচ্ছে বৈদিক ধারণা অনুযায়ী আত্মার মুক্তি ও বিশ্ব আত্মাকে উপলব্ধি করার বিদ্যার নাম হলো গুলো দেখো এতে আছে পরাবিদ্যা দ্বিতীয় আছে অপরাবিদ্যা সিতে আছে সমাজবিদ্যা ডিতে আছে কোনোটিই নয় তো এখানে যেটা রাইট আনসার হবে সেটা কিন্তু পরাবিদ্যা এটা হলো রাইট আনসার আর অপরাদ্যায় কি আলোচনা করা হয় অপরাদ্যায় বাস্তব জগৎ সম্পর্কে আলোচনা করা হয় জ্ঞান বিজ্ঞান সমাজনীতি এই সমস্ত জিনিসগুলো নিয়ে আলোচনা করা হয় তাহলে আমরা দশের দাগের কোয়েশনে যেটা রাইট অ্যান্সার পেলাম সেটা হলো এ আচ্ছা এখানে দেখো পরের পেজে আমি প্রত্যেকটা কোশ্চেনের রাইট অ্যান্সার কী হবে তার একটা টেবিল তৈরি করে দিয়েছি এখান থেকে তোমরা এটা দেখে নিতে পারো সবাই এই ছিল আজকে টিউটোরিয়ালের মূল আলোচ্য বিষয় সেটা আমরা শেষ করলাম পরে ধাপে ধাপে আমরা পেড়াগি বা চাইল্ড সাইকোলজির ওপরে আরও কিছু টিউটোরিয়াল দেওয়ার চেষ্টা করব যার জন্য যার সাহায্যে যারা টেট পরীক্ষা দেবে তারা যেন উপকৃত হয় সার্বিকভাবে উপকৃত হয় তার চেষ্টা আমরা রাখব সর্বশেষে বলি আমাদের এই ভিডিওগুলো যদি প্রত্যেকের কোনো না কোনো উপকারে লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলসটা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে একটু লাইক দিয়ে আমাদেরকে উৎসাহিত করবে আর যারা আপকামিং বিভিন্ন ধরনের টেট পরীক্ষার জন্য প্রিপারেশান নিচ্ছে তাদের মধ্যে ভিডিওগুলো যাতে শেয়ার করা যায় সেই দিকে সবাই একটু মনোযোগী হবে সবাই ভালো থেকো সুস্থ থেকো আজ এই পর্যন্তই